টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে মেয়েদের জান্নাতকে মায়ের পায়ের নিচে না স্বামীর পায়ের নিচে চলুন দেখে নেই নিয়মিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রশ্ন অপরিচিত কোনো পুরুষকে কোনো নারী সালাম দিতে পারবে কি উত্তর ইমানদার পুরুষ এবং ইমানদার নারীর সম্পর্ক হলো ভাই বোনের মতো ভাই বোন ভাই বোনকে সালাম দিতেই পারে সেই সূত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম সালাম দিতেন প্রশ্ন পরিবারের কোন সদস্যকে জাকাতের দেওয়া যাবে কি উত্তর মা যদি নিজ সন্তানকে হিসেবে অর্থ দিতে দিতে চায় কিন্তু বাবা পারবেন না কারণ সন্তানের ভরণপোষণ দেওয়ার দায়িত্ব বাবার এজন্য তিনি সন্তানকে জাকাত দিলে সেটা আদায় হবে না মায়ের উপর যেহেতু দায় ভার নেই তাই তিনি সন্তানকে জাকাতের নিয়তে ধারে টাকা দিতে পারবেন প্রশ্ন মেয়েদের জান্নাত মায়ের পায়ের নিচে না স্বামীর পায়ের নিচে উত্তর স্বামীর পায়ের নিচে স্ত্রীর আর মায়ের নিচে সন্তানের এই দুটির পায়ের হাদিস নেই তবে এর ভাবটা সহি হাদিসের আরেক ভাবে এসেছে যেমন স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে তোমার স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম তাকে যদি সন্তুষ্ট করতে পারো জান্নাত আর সে যদি ন্যায্যভাবে অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জাহান্নামের কারণ হবে ঠিক মাতা পিতার ব্যাপারেও বলা আছে হাদিসে মাতা পিতা হলো সন্তানের জন্য জান্নাতের ঘেট তবে প্রচলিত যে কথাটা আছে মায়ের পায়ের নিচে অথবা স্বামীর পায়ের নিচে ভেহেস্ত এটা কোনো সই হাদিস নেই প্রশ্ন পালক পুত্রকে বুকের দুধ খাওয়ানো কি পাপ আসলে পালক পুত্র কিংবা কন্যা গ্রহণ করা ইসলামের বৈধ নয় কারণ তার সাথে তো বংশের কোনো সম্পর্ক নেই যেহেতু এই সন্তানের সাথে রক্ত সম্পর্ক নেই আবার দুধ নেই তাহলে তো সে পুরুষ পর পুরুষ কিংবা পর নারী জাহেল যুগে পুত্র কন্যা পালক নেওয়ার প্রচলন ছিল এখন সেটা ইসলামের বৈধ নয় তবে আপন ভাই যদি নিজের সন্তানকে অন্য ভাইয়ের কাছে পালক দেন সেটা ঠিক আছে সেটাতে কোনো সমস্যা নেই আপনার জীবনকে আনন্দময় সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে ডান পাশে থাকা বেল আইকনটি আপ দিয়ে রাখুন ধন্যবাদ